আমার হাবিবকে কেউ যদি আপনারা ছোট করার জন্য যদি আপনি কোনো কথা বলেন আমার হাবিবকে যদি রাখাল বলেন আমার হাবিবকে যদি মূর্খ বলেন আমার হাবিবকে যদি মাথা মোটা বলেন নাউজুবিল্লাহ তাহলে আমার হাবিবের শান তাজিম খাটো হবে না উঁচু হবে ছোট হবে না বড় হবে ছোট হয়ে যাবে ছোট হওয়াটা শুধু না কেউ যদি বলে বসিরহাট হুজুর বলেছেন এই রকম বললেই সরাসরি ফতোয়া সে কাফের কলেমায় রুদ্ধ কুফর পড়তে হবে বেঈমান হয়ে যাবে কলেমায় রুদ্ধ কুফর পড়তে হবে আমার আমার প্রিয় নবীকে সেই হাবিবকে তাজিমের ক্ষেত্রে দেখা হলো না ভিখারির বাচ্চা বলে প্রতিষ্ঠিত করলো যারা নাউজুবিল্লাহ যারা প্রতিষ্ঠিত করলো কথাটাকে তারাই তাদের ভিতর দিয়ে আজ সমাজে সেই রসূলের উপরে আরো ইহনাত নবী পাকের আরো তাজিমের খেলাফ কথা আরো একাক একাক করে দেখবেন বলা শুরু করে দিয়েছে যারা ভিখারি বলেছিল তারা আজকে নবীকে মূর্খ বলছে একবার বলবেন না নাউজুবিল্লাহ আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ কি অবাক বিষয় আল্লাহর কোরআন পরিষ্কার প্রমাণ করে দিয়েছে যে আমি আল্লাহ পাক বলছি আনতাহবাতা আমালুকুম তোমার আমল তো যাবে আর তোমার যে ভিতরে যা আমল ছিল সব শেষ হয়ে যাবে তুমি কিছু বুঝতে পারবে না তার আমার নবীর যারা অপমান করেছে এরা দিন দিন আর ফিরে আসতে পারবে না যত দিন যাবে দেখবেন তত খারাপই আরো ফুটে উঠবে আরো ফুটে উঠবে এটা আপনারা দেখতে পাবেন তাদের দলে লোকও থাকবে তাদের যুক্তির কাছে লোকও থাকবে যুক্তির কি অভাব আছে নাকি যুক্তির কি অভাব আছে কত যুক্তি আপনি নেবেন যুক্তির তো শেষ নেই গোলাম আহমদ কাদিয়ানি পাঞ্জাবে আমি গিয়েছিলাম গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করেছে গোলাম আহমদ কাদিয়ানি সে যুক্তি দিয়েছে পঞ্চাশটা আলমারি কিতাব লিখে যুক্তি দিয়েছে যে আমি নবী কত আলমারি বলেন 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 ছোট মলি সাহেব ছিল ছোট মাওলানা ছিল হ্যাঁ খুব ছোট মাওলানার কাজ পঞ্চাশটা আলমারি কেতাব লিখতে পারে এত কেতাব লিখে যুক্তি দিয়েছে যে আমি নবী তারপরেও কি আপনি মেনে নেবেন ও নবী এত দলিল দিলেন তবু মানবেন না কেন মানবেন না আজকের বব্বর এক মুক্তি সানডে শুধু রবিবার করে গেছে বব্বর মুক্তিরা আজকের ফতোয়া দিচ্ছে আমার নবীর শানে আমার রসুলের শানে ফতোয়া দিচ্ছে নবী নিরক্ষর বলেন না নাউজুবিল্লাহ বলে জীবন ভোর প্রমাণ কেউ করতে পারবে না নবী নাকি নিরক্ষর নবী সাক্ষর ছিলেন না আরেকবার বলবেন না নাউজুবিল্লাহ আল্লাহ পাক বললেন ও আল্লামা কামা আলাম তাকুন তাআলাম আমি আমার হাবিবকে যা আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু ছিল সব কিছুর জ্ঞান আমার রসুলকে আমি দান করে দিয়েছি এ প্রিয় মুসলমানেরা এ যুবকেরা শোনো ফতোয়াবাজি করো আমরা কোনো কথা বলবো না শুধু আমরা আমাদের নবী প্রেমিক মানুষগুলোকে বলবো তোমরা এমন কথায় যেন তোমাদের ব্রেনটা না ঘুরে যায় জেনে রেখে দাও না আমার হাবিব দয়া নবীর কাছে যখন বিশ্ব নবীর কাছে হাবিবুল্লাহর কাছে জিব্রিল আমিন কোরআন এনেছেন কোরআন এনেছেন রেশমি কাপড়ে লেখা একটি কোরআন পাঁচটি আয়াত কোরআনের পাঁচটি আয়াত আমার হাবিবের সামনে এনেছেন সেই রশ্মি কাপড়ে লেখা জিব্রিল বললেন ইয়া রসুল আল্লাহ আপনি পড়ুন আপনি পড়ুন বললেন পড়া আমার কাজ নয় পড়া আমার কাজ নয় হযরত জিব্রিল আমিন তিনি বুকে রসূলুল্লাহকে চেপে ধরলেন হাদিস শরীফে এসেছে আমার রসূলুল্লাহ ওই রেশমি কাপড়ে পাঁচটা আয়াত দেখে দেখে চেপে দিয়ে ছেড়ে দেওয়ার পরে তিনি দেখে দেখে পড়া শুরু করেছিলেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক খলাকাল ইনসানা মিন আলাক হাদিসে এসেছে মিথ্যা হয়ে যাবে এই যুবকেরা তুমি যুক্তি দাও যুক্তি খাড়া করেছো তোমার যুক্তি তোমার কত যুক্তি তুমি খাড়া করবে বলো না বুখারি এসেছে মুসলিমে এসেছে যে হাদিস না বহু হাদিসের প্রামাণ্য হাদিসের গ্রন্থে এসেছে আল্লাহর হাবিব দয়া নবী হাবিবুল্লাহ সামনে যখন আমার নবী পাকের সামনে যখন
قرآن نازل হওয়ার পরে সাহাবীরা বসে বসে লিখতেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখতেন নবীর চাচা জান হযরতে আব্বাস হুজুর তিনি লিখতেন কিসের উপরে লেখা হতো হাড়ের উপরে লেখা হতো হাড় 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 পাথরের উপরে লেখা হতো মদিনার মদিনাতে যে দেখানোর একটি জায়গা আছে সেই জামানায় জিনিসগুলো সংরক্ষণ করা রয়েছে মিউজিয়ামে আমি সেই মিউজিয়ামের ফটো আজকে রেপলাম যে হাড়ের উপরে সাহাবীরা কিভাবে লিখেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ নিয়ামত মনে করে তাবারুক মনে করে সেটাকে আমি রেখে দিয়েছি প্রিয় ভাইরা আমার কেমন করে সাহাবীরা লিখেছেন মজার ব্যাপারগুলো লিখেছেন শুধু তাই নয় আল্লাহর হাবিব যখন লেখার সময় হযরতে আব্বাস হুজুরকে বলছেন মিমটা এই রকম করে লেখো নুনটা এইভাবে লেখো বা এইভাবে লেখো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ হাবিব যদি স্বাক্ষর না ছিলেন হাবিব যদি নিরক্ষর হয় বা কেমন মিম কেমন নুন কেমন হযরতে আব্বাস হুজুরকে কেমন করে বললেন আপনারা বলুন যা খুশি তাই বলে দিও না হ্যাঁ আমার রাসূলুল্লাহ উম্মি নবী আল্লাযীনা ইত্তাবিউনা রাসূলান নবিয়াল উম্মি আমার রাসূলুল্লাহ উম্মি নবী উম্মি মানে আল্লামা হুজুর লিখেছেন আমার রাসূলুল্লাহ উম্মি তবে আমার হাবিব উম্মি আমার আল্লাহ পাক দুনিয়ার কোন মানুষের কাছে পড়াননি আমার রাসূলুল্লাহ পৃথিবীর কোন শিক্ষকের কাছে পড়েননি আমার আল্লাহ পাক সরাসরি তার হাবিবকে শিখিয়েছে হাবিবকে শিখিয়েছেন আল্লাহ হাবিবের মাস্টার আল্লাহ হাবিবের শিক্ষক আল্লাহ যখন যেটা প্রয়োজন মনে করেছেন হাবিবকে দিয়ে তখন সেইটা করিয়ে নিয়েছেন জোরে জোরে বলা যাবে না আরো একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ঠিক কি না যখন যেটা প্রয়োজন মনে করেছেন তখন সেটা করিয়ে নিয়েছেন হাবিবের আলাদা করে লিখে প্রমাণ করে দিতে হবে দেশ দুনিয়া জগতে আল্লাহ সেটা প্রয়োজন মনে করেনি আকুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون আমার হাবিব আমি তোমাকে অমা কুনতা তাতলু মিল কবলিহি মিন কিতাব তুমি ইতিপূর্বে কারোর কাছে পড়নি এবং লেখনি পড়নি লেখনি কিচ্ছু করনি ইতিপূর্বে ইতিপূর্বে মানে কি বর্তমান নবুয়াতের পরে ইতিপূর্বে হ্যাঁ হুজুর তো তিনি রেসালাতের যখন প্রমাণ হয়ে গেল সেই সময় তারপর থেকে এক আর রেসালাতের আগে একটা সময় তিনি কারোর কাছে পড়েননি কেন আল্লাহ পড়াননি এই জন্যে যে হুজুর যদি পড়তেন তাহলে দুনিয়ার মানুষ বলতো তুমি তাওরাত ইনজিল পড়ে টড়ে এনে সেগুলো নকল করে কোরআন করেছো এজন্যই আল্লাহ পাক লেখাননি পড়াননি কিন্তু হুজুর উম্মি মানে এটাই দুনিয়ার মানুষের কাছে পড়েননি আল্লাহ তাআলার শিক্ষক জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না আল্লাহ পড়াননি আল্লাহ তাআলাকে শেখাননি সব শিখিয়েছেন প্রিয় ভাইরা আমার আমি আপনাদেরকে খুব অল্প কথা এই কথাটা শুধু কেবল শোনাবো হাবিব আমার রাসূলুল্লাহ বিদায়ের মুহূর্তে ইন্তেকালের মুহূর্তে আম্মা জানের ঘরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার রাসূলুল্লাহ দয়াল নবী হাবিবুল্লাহ ইন্তেকালের মুহূর্তে বলেছিলেন ওগো তোমরা আমার জন্য কাগজ পেন এনে দাও তোমরা আমার জন্য লেখার বস্তু এনে দাও আমি রাসূলুল্লাহ এমন কিছু তোমাদের কাছে লিখে যাব তোমরা কখনো আর পথভ্রষ্ট হবে না তোমরা কখনো পথভ্রষ্ট হবে না এ কথাটা হাদিস শরীফে এসেছে তাহলে হুজুর যদি লিখতে না জানতেন তাহলে ইন্তেকাল করার আগে কেন এই কথাটা তিনি বলবেন যে আমার কাছে কাগজ কলম এনে দাও প্রিয় ভাইরা আমার অসংখ্য দলিল এসেছে আমি সব দলিলকে দলিলের জায়গায় রেখে দিলাম শুধু এতটুকু বলবো শয়তান পৃথিবীর জমিনে 100 দলিল কেবল না 1000 দলিল আপনি যদি দেন তারপরেও শয়তান বলবে আল্লাহ একজন নয় আল্লাহ অনেক
শয়তান 1000 এর উপরে দলিল আনবে আপনার সামনে শয়তান এত দলিল জানে এত দলিল জানে গোলাম আহমদ এত দলিল জানে এত দলিল জানে এত দলিল দিয়ে নিজেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে সুতরাং যত দলিল তোমরা আনো না কেন আমরা স্পষ্ট এটা প্রমাণ দিতে চাই আমার হাবিবকে আমরা মেনেছি উম্মি বলে আমার হাবিব তিনি সব জানতেন আল্লাহ পাক তাকে যখন যেটা প্রয়োজন সব তাকে দান করেছে এর বাইরে আমাদের আর কোনো কথা নেই কি ঠিক কি না এই নিয়ে আমরা বেশি কিছু কথা বলতে যাব না আমরা যাব না প্রয়োজন নেই ওশিরা হুজুর বলেছেন এই নিয়ে বেশি কথা বলো না কিন্তু যারা ঈমান নষ্ট করার চেষ্টা করছে তাদের প্রতিবাদে আপনি যদি দিয়াল হয়ে না দাঁড়ান তাহলে রসূলের কাছে জবাব কিভাবে দিবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানেন নোট ওই যে আপনার লোগাত লোগাত দেখিয়ে বলছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মোটা ছিল একবার বলবেন না একবার বলবেন না নাউজুবিল্লাহ লোগাতে এসেছে উম্মি মানে লোগাতে অনেক কিছু মানে এসেছে একটা মানে নয় তার মানে কি ওই লোগাতে আছে বলে উই বলতে হবে আমাদের কি গো সুতরাং কেউ যদি বলে পাশের হিন্দু খ্রিস্টান বৈদ্য অমুসলমান যদি আমাদের সামনে বলে এই তোকে মাথা মোটা নবী তোদের নবীর বুদ্ধি শুদ্ধি ছিল না কম বুদ্ধি ছিল মাথা মোটা ছিল যদি এরকম বলে আমাদের বুকটা ফেটে চৌচির হয়ে যাবে কি যাবে না কি শুরু হয়েছে হাত ধরে আমি এই মাইকে অনুরোধ করছি সকলকে এই বিষয়টাকে সবাই এড়িয়ে যান এই বিষয়কে এড়িয়ে যান আমি অনুরোধ করছি এই বিষয় থেকে এড়িয়ে যান নিজেদের অহংকার নিজেদের আত্মগরিমা নিজেদের অনেক জ্ঞানের বহিঃপ্রকাশ করতে যাবেন না প্রিয় ভাইরা আমার আমার হুজুরের একটু শান খেলাফ হয়ে গেলে ঈমান চলে যায় কি চলে যায় ঈমান চলে যায় একবারে এমন যাওয়া যাবে আর ফিরে আসবে না সেজন্য আমার হুজুরের শানে আমাদের সব সময় তাযীমের রাসূলের প্রতি আমরা খেয়াল রাখব একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন একবার জোরে বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক মুসাদ্দিদুজ জামান নারায়ে তাকবীর ভাইজান আমার আমি আজকে আমার কাছে একটা কাগজ দিয়েছে এই কাগজ কই সেটা যাই হোক মসজিদ মসজিদের অনেক কাজ বাকি জি আপনাদেরকে বলবো আমার রসুলের জন্য আমার হাবিবের জন্য আমার হাবিবের ভালোবাসায় এই মসজিদের এত কাজ বাকি আছে আপনারা দিয়েছেন এর আগে মনে হয় এর আগে তো করেছে আমি আপনাদের কাছে শেষ মুহূর্তে শুধু একটুখানি কয়েক বস্তা সিমেন্ট চাইবো আপনারা কেউ এর মধ্যে আছেন পারবেন যে দু বস্তা এক বস্তা করে সিমেন্ট দেবো বা কেউ পাঁচ বস্তা সিমেন্ট দিতে পারবেন মসজিদের দুতলার কাজ হবে তাই তো দুতলা গাঁথনি বাকি আল্লাহ পাক বলেছেন আল্লাহ হাবিব বলেছেন মান বানার আল্লাহ বাইতান যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয় জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না কে আছেন আল্লাহর জান্নাতে ঘর চান আমার বাবাজি আরিফ আরিফ ভাই আরিফ আলী আরিফ মোল্লা সাহেব এক বস্তা সিমেন্ট দেবেন আমার ওই বাপজি পিছন দিয়ে হাত উঁচু করেছে নাম বলো হাবিবুল্লাহ গাজী সাহেব হাইবুল্লাহ গাজী সাহেব এক বস্তা সিমেন্ট জোরে বলেন নারায় তাকবীর আর একটু মন খুলে বলেন নারায় তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ নারায় তাকবীর আমার হাবিবুল্লাহ গাজী ভাই দুই ভাই হাজী আব্দুল মমিন মোল্লা দুই বস্তা সিমেন্ট নারায় তাকবীর আল দানিগণ জোরে বলেন জিন্দাবাদ দানিগণ জোরে বলেন জিন্দাবাদ আসসাখি হাবিবুল্লাহ আল্লাহ পাকের হাবিব বলেছেন জি দানিদের দানিরা আল্লাহর বন্ধু হয় আজ যারা দান করবেন আল্লাহ তাদেরকে সকলে যেন বন্ধু বানিয়ে নেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারায় তাকবীর আমিরুল আমিরুল আবিনুর আবিনুর দেখেন আবিনুর গাজী সাহেব ভাই আমার এক বস্তা না দুই এক বস্তা সিমেন্ট জোরে বলেন মারহাবা নারী দেখবেন আল্লাহ আজকে তোমার মসজিদ ঘরকে সুন্দর করার জন্য যারা সিমেন্ট দিচ্ছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আয় রাব্বুল আলামিন তাদের পৃথিবীর জমিনে তাদের ঘর বাড়িগুলো সুন্দর করে দিয়ে আল্লাহ তোমার জান্নাতে তাদের ঘর বানিয়ে দিন বলুন আল্লাহুম্মা আমিন নারী দেখবেন
এক বস্তা সিমেন্ট 400-500 টাকা এমন অনেক বেশি নয় আমি আশা করছি সকলেই দেবেন এক দু বস্তা করে কে আছেন কে আছেন বলে এক বস্তা আমার ভাইজান কি নাম ভাইজান নামটা বলেন মজিবর মোল্লা হ্যাঁ লেখেন মজিবর মোল্লা দুই এক বস্তা সিমেন্ট জোরে বলেন মারহাবা আমার মায়েরা যারা আছেন আমার মায়েদেরকে অনুরোধ করব আপনাদের কাছে আজকে আশা করব আপনাদের কাছে আমি খাসভাবে আশা করব আপনারা বড় দানি মা আমার মনে রাখেন না আমার নবী দয়া নবী হাবিবুল্লাহ আমার হুজুরের জন্য আমার নবীর মহব্বতে মসজিদটা বানাবার জন্য আপনারা এক বস্তা দুই বস্তা করে নাম দুই বস্তা করে দেওয়ার জন্য নামটা লিখুন কমিটির লোকজন যাচ্ছেন আপনাদের কাছে কমিটির ব্যক্তিরা যাচ্ছে তাদের কাছে নামটা লিখে দিন আমার ভাই আমার বক্কার মল্লিক সাহেব এক বস্তা দেবেন আল্লাহ এদান কবুল করুন মাই মুরুব্বিয়ানকে কবুল করুন আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা নসিব করুন খাস করে আল্লাহ যারা দানি আজকে দেবেন আল্লাহ তাদের দানগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন নারায় তাকবীর দানকারীদের মাতা পিতা আল্লাহ কবর রেখো সুখে নূরের তাজ পরিয়ে খোদা তুলা হাসরেতে বলুন আমিন আল্লাহ ছোট্ট বাচ্চা কিছু টাকা দিয়ে গেলেন আজ আসেন যত মানুষ আছেন এক বস্তা করে একশো বস্তা সিমেন্ট কি হবে না বাবা বেশি চাইনি একশো বস্তা এক বস্তা করে সিমেন্ট বলুন আল্লাহ রাস্তায় বলুন কে আছেন পাঁচ বস্তা দেওয়ার মতো দশ বস্তা দেওয়ার মতো এখানে কেউ আছেন পাঁচ বস্তা দেওয়ার মতো আছেন এক বস্তা করে বলুন কে আছেন বলেন দুই বস্তা দেবেন আল্লাহর বান্দারা আল্লাহ নাম নথিভুক্ত করবেন তার ফেরেশতারা কি রহমান কাতিবিরাম খোকন গাজী সাহেব দুই বস্তা সিমেন্ট জোরে বলেন মারহাবা নারে তাকবীর আল্লাহ আমার খোকন ভাই আমার দুই বস্তা সিমেন্ট দিলেন এদানকে কবুল করুন মাই মুরুব্বিয়ানকে কবুল করুন দিদারে কাবা দিদারে মদিনা নসিব করুন বলুন আমিন নারে তাকবীর কে আছেন বলেন এক বস্তা দুই বস্তা করে আল্লাহর কাছে বলুন বেশি হয়নি আমি আমি আপনাদের কাছে একশো বস্তা সিমেন্ট চেয়েছি আমি জানি এই গ্রামটার নাম কি কুমারজল বলো নামি দামি জায়গা এই গ্রামের সাথে সম্পর্ক আল্লাহর ওলি আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহের সাথে সম্পর্কে এই গ্রামে হুজুর কেবলা খুব আসতেন হুজুর কবর থেকে তিনি আপনাদের থাকে আর হুজুর আসবেন আম্মা জান হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আম্মা জান নবী পাকের সাহাবিয়া চিন্তায় পড়ে গেলেন দৌড়ে দৌড়ে বড়টাকে ধরার জন্য গেছেন দৌড়ে দৌড়ে বড়টাকে ধরতে গেছে এমন কাজ তুমি করলে কেন বাবা বড়টাকে ধরতে যখন যায় আর এই ঘটনা ঘটার পরে বড়টা আতঙ্কিত হয়ে গেছে বড় ছেলেটা দৌড়ে দৌড়ে পালিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় পালানো না ছাদের উপরে উঠে ছাদ থেকে ঝাঁপ দিয়ে দিয়েছে মা তাড়া করেছে মায়ের রাগ সে ভয়তে ঝাঁপ দিয়েছে ছাদ থেকে ঝাঁপ দেওয়ার এক মুহূর্তে আর বাঁচলো না ছোটটা তাকে জমাই করে দিয়েছে আর বড়টা ছাদ থেকে পড়ে মারা গেল দুইজন মারা গেল আম্মা জান এই এই রকম একটা মুহূর্তে আম্মা জান তাড়াতাড়ি করে বড় ছেলেটাকে টানতে টানতে নিয়ে ঘরের ভিতরে চলে গেলেন ছোটটাকে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে চলে গেলেন একদারে গিয়ে সুন্দর একটা চাদর নিয়ে চাপা দিয়ে দিয়েছে দুইজনকে চাপা রেখে বুকে পাথর চাপিয়ে দিয়ে নিজের বুকে পাথর চাপিয়ে দিয়ে হুজুর আসবেন গোস্ত রান্না করতে লেগেছেন আমার হুজুরের জন্য গোস্ত রান্না হয় হুজুরের জন্য রুটি বানানো হয়ে গেছে কেউ জানে না হুজুর এসেছে খাওয়ার ব্যবস্থা প্রস্তুত হয়ে গেছে হযরতে জাবেরের বাড়িতে দস্তারখানা বেছানো হয়ে গেল আখরি জামানা নবী নূর নবী হাবিবুল্লাহ দস্তারখানা
তারা সামনে নিয়ে বসেছেন এমন একটা মুহূর্তে দেখতে পাওয়া গেল খাবার এসে গেছে সাজানো খাবার সুন্দর খাবার আমার হুজুরের সামনে যখন দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে ডাকলেন জিবরিল রে এই জিবরিল আমার নবী খেয়ে ফেলবে এই রকম ভাবে খাওয়া তো না না হুজুরকে গিয়ে বলো আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিব যেন জাবের দুটো ছেলেকে ডেকে নিয়ে খাওয়া দাওয়া করে হযরতে জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে চলে আসলেন আল্লাহর হাবিবের কাছে আসলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ السلام عليك يا رسول الله يا حبيب الله জাবের দুটো ছেলে আছে আপনি তাদেরকে সাথে নিয়ে এক প্লেটে খেতে আমার আল্লাহ পাক আদেশ করেছেন একবার বলুন না সুবহানাল্লাহ জাবের তোমার ছেলে দুটো কই গো আল্লাহ খবর পাঠিয়েছে ছেলে দুটো ডাকো বাড়িতে চলে গেলেন ঘরের মধ্যে চলে গেলেন বিবি সাহেবাকে বললেন ছেলে দুটো কই দেখিনি কেন কোথায় বাইরে দিয়ে গেছে খেলাটেলা করতে দূরে গেছে রসূলের সাহাবী বাইরে চলে গেলেন নবী আমার ডেকেছেন হুজুরের সামনে তো হাজির করতে হবে চতুর্দিকে ওই ব্যস্ততার মুহূর্তে হুজুরের সামনে খাবার ব্যস্ততার মুহূর্তে কেমন যেন বেয়াদবি হয়ে যায় এদিকে ওদিকে এদিকে ওদিকে ঘরের চতুর্দিকে বাইরে উকে ঝুঁকি মেরে কোনো জায়গা ছেলেটা ছেলে দুটোকে পাওয়া যায় না ঘরের ছাদে গিয়ে সেখানেও পাওয়া যায় না কোনো জায়গায় নাই হযরত জাবের হুজুর চিন্তায় পড়ে গেলেন বিবি সাহেবার কাছে আবার ফিরে আসলেন বিবি গো হুজুর তো বলছেন না ডেকে আনলে খাবো না ইয়া রাসূলুল্লাহ আপনি খেয়ে নেন না তাতে পাওয়া যাচ্ছে না 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 খুঁজে আনো ও বিবি সাহেবা কোথায় বলো কি বিপদে পড়ে গেলাম মুসিবতে পড়ে গেলাম বিবি সাহেবা ওই সময় বুকের পাথর চাপানো পাথর হটিয়ে দিয়ে বললেন ওগো স্বামী আমি বুকের উপরে পাথর চাপিয়ে আমি গোপন করেছিলাম আর তো গোপন করার মতো সুযোগ নাই আপনি আমার সঙ্গে ঘরের ভিতরে আসুন ঘরের ভিতরে নিয়ে চলে গেলেন গিয়ে কাপড়টাকে উঁচু করে দেখিয়ে দিলেন আমাদের দুই সন্তানের বিষয়টা এমন ঘটে গেছে সেই জন্য আমি ওদেরকে দুইজনকে টেনে টেনে এনে আমার হুজুর আসবেন না খেয়ে যদি চলে যায় আমি সহ্য করতে পারবো না আল্লাহর হাবিব আমাদের বাড়ি মেহমান আমার হাবিব খেয়ে যাবে না তা হতে পারে না আমাদের সন্তান একজন দুইজন না হাজারো সন্তান হুজুরের কদমে কুরবান হয়ে যাক আমার আব্বা মা কুরবান হয়ে যাক আমার হুজুরের খাওয়াটা আমার কাছে হাজারো সন্তানের তুলনায় বেশি মর্যাদা ও আমার স্বামী ও আমার স্বামী সেজন্য আমি আপনাকে বলিনি যাতে করে আমার হুজুর খেয়ে নেন হুজুর খাচ্ছেন না যখন আপনি হুজুরের কাছে যান যান বিষয়টাকে গিয়ে বলুন আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি লেবেন না আমার বড় সন্তানটা ছোট ছেলেটাকে এই খাসি জবাই করা দেখানো এই তারা দুজনে বলা কওয়া করে ছোটটাকে জবাই করে দিয়েছে তার মা এই রকম তেড়ে নিয়ে বড়টাকে এই রকম কাজ করেছে বলে বড়টা দৌড়ে দৌড়ে গিয়ে ছাদের উপর দিয়ে লাফ দিয়ে দিয়েছে হুজুর দুইজন কেউ বেঁচে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিছু মনে নেবেন না আপনি দয়া করে খাবারগুলো খেয়ে নিন আল্লাহর হাবিব বলেন ওগো জাবের আমার আল্লাহ বলেছেন ডেকে নিয়ে খাওয়ানোর জন্য ওগো জাবের চলো কোথায় আছে তোমার সন্তানেরা চলো চলো হুজুরকে সাথে করে নিয়ে ঘরের ভিতরে
ভিতরে প্রবেশ করলেন আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে হুজুর আমার এক বাক্যে ডাক দিলেন বাবা ছেলে বাবা ছেলে বাবা তোমরা দুইজনে দুই ভাই এই মুহূর্তে উঠে আমি রাসূলুল্লাহ আমার সামনে দাঁড়াও বলতে না বলতে দেরি হলো বলা শেষ হলো না এক মুহূর্তে আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা আল্লাহ মরণ দেন আল্লাহ জীবিত করে আল্লাহ মরণ দেন আল্লাহ জীবিত করে এটা রবের কাজ রব ছাড়া কেউ করে না কিন্তু আমার হুজুরের তাজিমের রাসূল আমার হুজুর বলেছেন আল্লাহ পাক সেটা করিয়ে দিয়েছে তাজিম তুমি বলো আমি আমরা তাজিম বেশি দিয়ে ফেলেছি কেউ কেউ বলে এরা রাসূলের আলোচনা করতে করতে নবীকে আল্লাহর জায়গায় বসিয়ে দেয় নাউজুবিল্লাহ আল্লাহ খালিক না মখলুক আল্লাহ খালিক সৃষ্টিকর্তা আর রাসূল তো মখলুকই কি ঠিক না তুমি কবে আলোচনা করলে প্রিয় নবীর তোমার কাছে বেশি লাগছে কবে তুমি আলোচনা করলে তুমি গুটকুড়নির ব্যাটা ছড়া কাতায় শুয়ে চাঁদ দেখছো হাবিবের আলোচনা কতটা তুমি করেছো তোমার জবানে আমার হাবিবের তাজিম নবী পাকের তাজিম আল্লাহ বাড়িয়েছেন জোরে বলা যাবে না আমরা কি বাড়াবো আমরা বাড়াবার কি বাড়িয়েছেন আমার রব আমার আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ হাবিবে তাজিম এমন করে আল্লাহ পাক বানিয়েছেন হে মুসলমানের ছেলেরা নবীর উম্মতেরা কান কানা করে তুমি শুনে রাখো হাবিবকে এমন শান বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বললেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম তোমরা আল্লাহকে ইত্তেবা করো এবং রাসূলকে ইত্তেবা করো আল্লাহর ইত্তেবা রাসূলের ইত্তেবা করো ওয়া উলিল আমরি মিনকুম উলিল আমর মুসাদ্দিদদের তোমরা ইত্তেবা নয় তাদের আদেশ মেনে নাও জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া উলিল আমরি মিনকুম তাদের আদেশ তোমরা গ্রহণ করো ইত্তেবা করো আল্লাহ এবং রাসূলের তাহলে আল্লাহ তার স্থানে আমার নবীকে বসিয়েছেন জোরে বলা যাবে না আল্লাহ নবীকে আল্লাহর জায়গায় বসিয়েছে কথাটি নিয়ে কালকে ফতোয়া দেবেন নাকি যে আমানুল্লাহ ভাই বলেছে আল্লাহ নবীকে আল্লাহর জায়গায় বসিয়েছেন ফতোয়া দেবেন ফতোয়া কেউ দিতে পারে যে তো শেরকের কথাবার্তা না কথাটা ভুল বুঝেছি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে বসিয়েছেন তার জায়গায় আল্লাহ কিন্তু আমার হাবিবকে সমকক্ষ করেননি আল্লাহর সমকক্ষ পৃথিবীর কোন সৃষ্টি হবে না আল্লাহর সমকক্ষ হাবিব নয় আল্লাহ তো তিনি খালেক জোরে বলুন সুবহানাল্লাহ সমকক্ষ এক জিনিস আর স্থান আর এক জিনিস সমকক্ষ এক আর স্থান আর স্থান বলতে কি আল্লাহ পাক আমার রাসূলের তাজিম বাড়াতে বাড়াতে কোন নবীকে আল্লাহ পাক আরশ মহল্লা নিয়ে যাননি আরশ মহল্লাটা ওলামাদের জিজ্ঞাসা করে দেখুন আরশ মহল্লা আল্লাহ পাকের খাস আল্লাহর জন্য যেখানে কুরসি মোবারক রাখা আছে ওয়াসিয়া কুরসি ওয়াসামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ পাক যেখানে কুরসি রেখেছেন এই কুরসি মোবারকটা সাত আসমানের উপরে সাত আসমান থেকে পানি 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 ফাঁকা জায়গা অন্ধকার 500 বছর তারপরে পানি আছে 500 বছর সেই পানির উপরে আল্লাহর কুরসি মোবারক আরশ পাক আছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সেই আরশ মোবারকে প্রিয় হাবিবকে নিয়ে গেলেন আল্লাহ পাক কতটা কাছে নিয়ে গেলেন কবা কৌসাইনি আওয়াদুনা আমি আমার হাবিবকে একেবারে আমার এত নিকটে এনেছি দেড় হাত দু হাত দূরে আমি আল্লাহ পাক এক ধনুক দুই ধনুকের মধ্যস্থ যত জায়গা এতটা নিকটে আমি আল্লাহ পাক আমার রাসূলকে হাজির করেছি আমি তো সেজন্যই বলছি
تعظيم رسول الله رسول تعظيم باري باري عرش محلل نجد جائے گا بشيئة چن جوري والا جاوينا عرق تو جوري والا جاوينا تريب بون پريو محمد ايلور دونيا আমার সঙ্গে সকলে পড়ুন ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ হাবিবের এত সম্মান এত ইজ্জত হাবিবের তাজিমের কথা বললে শেষ করা যাবে না আমি শুধু আপনাকে বলতে চাই সেই হাবিবকে কেউ যদি আপনারা বলেন